সেখানে দেখা গেছে যে বেশিরভাগই ছাত্র নয়, এবং তারা ঢুকে সেখানে একটা তাণ্ডব লীলা চালিয়েছিল। এবং সেখানে যখন বিজিবির প্রথম একটি দল গিয়েছিল, সেই দলকে তারা অ্যাটাক করতে গিয়ে, বিশেষ করে আমাদের র্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। তারপরে আমাদের বিজিবির কিছু ভিডিও আমাদের হাতে এসেছে, সেখানে বিটিভিতে কীরকম ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেসে তারা প্রথমে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করেছিল এবং পরে তারা ফায়ার করতে বাধ্য হয়েছিল, তাও একজন মাত্র, সবাই মিলে করেনি ফায়ার। তো এইগুলোর আমাদের ভিডিও ফুটেজগুলো যেগুলো আমরা পেয়েছি, প্লাস আরেকটা ভিডিও ফুটেজ ছিল যে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী 30 থেকে 40 জন তারা রিট্রিট করে তারা চলে যাচ্ছে এবং অনেক দূর চলে গেছে। আর যারা নাকি আন্দোলনকারী বা তাদের মধ্যে যারা দুষ্কৃতকারী, তারা যখন সেই পুলিশকে পিছন থেকে অনেক দূর থেকে, সেইখানে দেখা গেল যে ওই তাদের মধ্যে একজন একটা গানশট হলো, এবং আপনারা বোধহয় দেখেছেন এটা যে হঠাৎ করে মারা গেল, ইমিডিয়েটলি মারা মানে সে পড়ে গেল বা সম্ভবত একদম ইমিডিয়েটলি বোধহয় তার মৃত্যু হয়েছিল। তো এই এই জিনিসগুলোতে অনেক কিছু এক্সপ্লেন করা যায় না, আই উড সে যে মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সেস, সেগুলো আমরা তাদেরকে দেখেছি। এছাড়া তাদেরকে আমরা পেন ড্রাইভের মাধ্যমে, এত এত ভিডিও আছে সব তো আর এখানে দেখানো সম্ভব না, সেগুলো আমরা তাদেরকে দিয়েছি। এগুলোর মূল কারণ হচ্ছে গিয়ে যে তারা বিভিন্ন সোর্স থেকে তাদের কাছে নানান রকমের ইনফরমেশান তারা পাচ্ছে, এবং যেগুলো আপনার রিউমার্স আছে সেখানে ডক্টর অনেক হয়তো ডকুমেন্টারি বা ভিডিওস পাচ্ছে তারা, যার ফলে তাদের যে পারসেপশনটা আছে সেটাকে একটা সঠিক দিকে নেওয়ার একটা ইয়ে ছিল আমাদের। তো মোটামুটি আমরা তাদেরকে এঙ্গেজ করেছি, তাদের বেশ কিছু প্রশ্ন ছিল সেগুলো আমরা জবাব দিয়েছি। কিছু কিছু দেশের স্টুডেন্টরা ছিল তারা চলে গেছিলো, তো সেই কনসার্নগুলো আমরা আমাদের অফকোর্স ইয়েতে নিয়েছি, এবং অন্যান্য যে সমস্ত কনসার্ন ছিল, এবং এই যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা যে চিঠি লিখেছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, সেই চিঠি কিন্তু আমরা লিখিত জবাবও দিয়েছি, এবং সেই জবাবে কিন্তু উই হ্যাভ অ্যাড্রেসড তাদের যেই সমস্ত ইস্যুগুলো আছে। এখন তারা যেটা বলছে যে আমাদের যে অ্যারেস্টের সংখ্যা এগুলো নিয়ে তারা একটু ইয়ে আছে, তারপরে কোনো রকমের ফোর্স ইউজ করা হচ্ছে কি না, বা বিভিন্ন রকমের ফ্রিডম অফ এক্সপ্রেশনস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এগুলা কোনোভাবে ব্যাহত হচ্ছে কি না, এগুলো নিয়ে তাদের জেনারেল, ঠিক হিউম্যান রাইটস ডাইরেক্টলি ওভাবে বলেনি, বাট এই ইস্যুগুলো তারা ন্যাচুরালি কয়েকজন বলেছে। বিটিভি, বিটিভিতে হাজার হাজার লোক ঢুকে, এবং তার মধ্যে আপনারা যদি ক্লিপগুলো দেখেন, আপনাদেরকেও আমরা দিতে পারি, সেখানে দেখা গেছে যে বেশিরভাগই ছাত্র নয়, এবং তারা ঢুকে সেখানে একটা তাণ্ডব লীলা চালিয়েছিল। এবং সেখানে যখন বিজিবির প্রথম একটি দল গিয়েছিল, সেই দলকে তারা অ্যাটাক করতে গিয়েছিল, তখন দ্বিতীয় একটি দল গিয়েছিল, এবং সেই দ্বিতীয় দলটি কিন্তু প্রথম অবস্থায় আমরা দেখেছি ভিডিওতে, এবং আজকে তার যে লিডার সেও আমাদের কাছে এক্সপ্লেন করে গেছেন যে তারাও কিন্তু প্রথম দিকে আপনার ছবিগুলো দেখলে তারা কিন্তু আলাপ আলোচনা করছে, এবং এই যে বিশাল দল তারা কিন্তু খুব ক্লোজ কন্ট্যাক্টে গেছে, একদম ফিজিক্যালি খুব কাছে, এবং উইচ ইজ এ রিস্ক ফ্যাক্টর, আপনি যদি অস্ত্র নিয়ে থাকেন এত কাছে কেউ আসাটা কিন্তু অ্যালাউ করা ঠিক না। যাই হোক, তো ওই পরিস্থিতির কারণে হয়তো তারা চলে গেছিলো, তারা ওই বিজিবির যে এপিসি ছিল তাদের যে গাড়ি ছিল সেগুলো তারা দখল করে নিয়েছে বা পুড়িয়ে দিয়েছে। তো তখন এক পর্যায়ে এরা তো গিয়েছিল, এটা বিটিভি এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, এটা হলো একটা কি পয়েন্ট ইনস্টলেশন আমরা বলি, KPI। তো এই KPI এর কে রক্ষা করার জন্য তারা গিয়েছিল, এবং অবভিয়াসলি এক পর্যায়ে সেটা তারা চেষ্টা করছিল, যদিও আউট নাম্বার, এবং তখন তাদের যে ভাষা তারা প্রয়োগ করেছিল সেটা আসলে খুবই অশ্রাব্য, মানে শোনার মতো না, এবং তারা তাদেরকে নানানভাবে ফিজিক্যালি তারা ইয়ে করছিল, পুশ করছিল, তারা ইয়ে করছিল, এজিটেট করছিল এবং গালাগালি করছিল। এবং তখন তারা এক পর্যায়ে ওখানে যে ম্যাজিস্ট্রেট ছিল তার অনুমতি নিয়ে তখন তারা ফাঁকা গুলি করে, ফাঁকা গুলি করে, কিন্তু ফাঁকা গুলি করার পরেও দেখা যায় যে ওরা চারিদিক থেকে তাদের কাছে এগিয়ে আসছিল, এবং তারা বলছিল যে তোমাদেরকে 15 মিনিট দেওয়া হলো, তোমরা
তোমরা 15 মিনিটের মধ্যে তোমার ফ্যামিলিকে খোদাহাফেজ বলো বা বিদায় নাও, কারণ তোমাদেরকে এখন মৃত্যুবরণ করতে হবে। তো এই এই পর্যায়ে যাওয়ার পরে তখন তাদের যে লিডারশিপ ছিল, তো তখন তার সাথে যারা ছিল তারা সবাই তখন গুলি করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু উনি কাউকে গুলি করতে দেননি। উনি নিজে কয়েকজনকে পায়ে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন এবং তাতে কয়েকজন ইঞ্জিয়ার হয়েছে। এবং ফাইনালি, নাহলে ওই ওই সময় যদি এই পরিস্থিতিটা না সামাল দেওয়া যেত তাহলে পুরো বিটিভি ভবন একদম পুরোটাই ধ্বংস হয়ে যেত। এখন যেমন কিছুটা হইলেও রক্ষা পেয়েছে, তো সুতরাং গুলি ছুড়ার ঘটনা খুবই কম আছে এবং সেইগুলো একমাত্র সেলফ ডিফেন্স বা এরকম একটা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য। আর কিছু কিছু যে গুজব আছে সেটা আমরা ওনাদের দেখিয়েছি, যে বলা হচ্ছে যে র‍্যাব থেকে গুলি করেছে হেলিকপ্টার থেকে। তো যেই বাচ্চাটার কথা বলা হচ্ছে যে 4 বছর বা 5 বছরের একটা বাচ্চা চোখে গুলি লেগে মাথা দিয়ে বেরিয়ে গেছে, তার বাবাই বলছিল, তো যেই অ্যাঙ্গেল থেকে গুলিটা এসেছে বা এবং হেলিকপ্টার যেখানে ছিল সেটা মানে অঙ্ক করে দেখা যায় যে গুলি তো আপনার এভাবে যাবে না, তাই না? গুলি তো স্ট্রেইট লাইনে মুভ করবে, সুতরাং এইটা তাদের গুলি না, সুতরাং অন্য কোনো জায়গার থেকে গুলি আসছে। প্লাস এই যে বললাম আপনার ওই যে একটা ক্রাউড যেটা বললাম যে যারা পুলিশ চলে যাচ্ছে অনেক দূরে চলে গেছে, তখন একজন ফট করে একটা গুলির পড়ে গেল বা মৃত্যুবরণ করলো। তো অবভিয়াসলি এইগুলা ফাইনালি যখন ইনভেস্টিগেশন হবে, যখন আপনার প্রপার ফরেন্সিক এক্সামস হবে, তখন এগুলো বের হবে। সুতরাং এই জন্য আমরাও চাই যে এই মানে মৃত্যুগুলো যাতে সুষ্ঠু তদন্ত হোক। এটা ছিল আপনার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়টা ছিল, এইটা তো ব্ল্যাকওয়াট করা হয়েছিল কিনা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যেটা বলতে পারি বা যেটা জানি সেটা হলো যে ডেটা সেন্টার যখন জ্বলে গেল এবং সেইখানে প্রচুর আপনার সাবমেরিন কেবল তো নিচে দিয়ে যাওয়ার কথা, কিন্তু ওগুলো কিছু কিছু জায়গায় কাজ হচ্ছিল, সেগুলোও আপনার ডিস্টারাপ্টেড হয়েছিল। তো সেই এক মুহূর্তে বা একটা সময় এটা বোধহয় প্রয়োজনীয়তা ছিল হয়তো এটা ইয়ে করার, যাতে পুরো সিস্টেমটা যাতে রিস্টোর করা যায় ভালো করে। এটা টেকনিক্যাল এক্সপ্লেনেশন অফকোর্স ICT মন্ত্রণালয় দিবে, বাট যেটা হয়েছিল যে তাতে করে 3-4 দিন এটা বন্ধ ছিল এবং তাতে করে সকলেরই অসুবিধা হয়েছিল এবং ডিপ্লোম্যাটরা প্রথম থেকেই এটা নিয়ে আমাদের সাথে সোচ্চার ছিলেন যে তারা তাদের ক্যাপিটালের সাথে তারা যোগাযোগ করতে পারছিল না। এবং আমরাও, আমি নিজে এবং আমাদের চিফ অফ প্রোটোকল, আমরা অনেকবার কথা বলেছিলাম আমাদের ICT প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে এবং ওনারাও আপ্রাণ চেষ্টা করে যাতে অন্তত ডিপ্লোম্যাটিক জোনে যাতে তাড়াতাড়ি দেওয়া যায়, এবং তাদেরকে কিন্তু প্রথম দফায় কিন্তু তাদেরকেই দেওয়া হয়েছিল। তো সুতরাং এটা তারা বলেছে এবং আমরাও এক্সপ্লেনেশন করেছি।